harmonium. It's an instrument of love, an instrument where emotions get musical, where words get musical. It is an instrument with which you can converse, with which you can enter into the world of melody. Harmonium takes you into a world which is surrounded by music, a world of soulful rhythm. কতদিন ধরে এখানে কাজ করছেন? আমি এখানে প্রায় 32 বছর কাজ করছি। আমাদের এখানে আমাদের তো একটা কন্ট্রাক্ট থাকে বাজনায়, যে সেই হিসাবে যে এই বাজনাটা রিপেয়ারিং করে দেবে কিংবা একটা নতুন বাজনা এত একটা বাজনা 1000 টাকা দিতে আছে, এরকম ধরনের একটা কম বেশি রেট করা থাকে। সেটা হয়তো আমি 15 দিনে তুলতে পারি, 1 মাসেও তুলতে পারি, 20 দিনেও তুলতে পারি, তুলে দিলে পয়সা। আমি যদি ধরুন আমাদের এইভাবে আমি সাপোর্ট বলছি, আমাদের যেটা মোটামুটি বেশিরভাগই যেটা আমাদের মজুরি করে, আমাদের 3000 টাকা 4000 টাকার বেশি মজুরি করে না। আমরা যতই কাজ করি এর বেশি হয় না, আমরা বাধ্য অন্য লাইনেও যেতে পারছি না। আর আমাদের বাজার যে মালিক পক্ষও বেশি পয়সা দিয়ে দিয়েছে না, যে বাজারও খুব একটা ভালো না, এই জিএসটি ফেস্টি হয়ে গিয়ে বাজার আমাদের আরও খারাপ হয়ে গেছে, লাভ সংখ্যা কমে যাচ্ছে, মালিক পক্ষর লাভ সংখ্যা কমে যাচ্ছে, তাই আমাদেরও মজুরি বাড়াচ্ছে না। সিডিতে এই নানা রকম মেশিন টেশিন বেরিয়ে গিয়ে 500-1000-10000 করে গান বেরিয়ে যাচ্ছে, একটা নিয়ে চলে যাচ্ছে হারমোনিয়াম ঠিক করা নেই। এই সমস্যাটা হয়ে গিয়ে আমাদের আমরা কোথাও, আমাদের তো সরকারও কেউ দেখছে না, যা দেখে ক্রিকেট খেলার দেখে, শিল্পীদের দেখে, কে কুমোর হাঁড়ি তৈরি করছে তাকে দেখছে, কে ঝুড়ি পাচ্ছে, কিন্তু আমাদের এই হারমোনিয়ামীদের সরকার একবার এই নিশ্চিত বিড়ি বাঁধে, সেও তার দিকেও সরকার অনেক ফেসিলিটি দিচ্ছে, তাদের কাট করে দিচ্ছে। যারা ফুটপাতে দোকান করেছে তাদেরও দোকানে তাদের লাইফ বানিয়ে দিচ্ছে, আমাদের কিছু করে না কেউ। আমাদের এদিকে দিকে সরকার তাকাই না, যে আমরা একটা লেবার বলে আছি সেই লাইনে, কিন্তু আমাদের কেউ দেখে, আমাদের বাধ্য পেটের জ্বালা থাকতে হয়, কোথায় যাবো এই লাইন ছেড়ে। অনেক বেড়েছে কিন্তু হারমোনিয়ামের বিকল্প আজ পর্যন্ত কিছু হয়নি, আর হবে বলে মনে হচ্ছে না। গান শেখা শিখতে গেলে হারমোনিয়াম দরকার, যে কোনো বাদ্যযন্ত্রে সুর বাঁধতে গেলে হারমোনিয়ামের সুর লাগবে। তবে লাইনের লেবারদের একটু ইটা মজুরিটা কম। In 1954 যোগেশ চন্দ্র বিশ্বাস ফার্স্ট modified the then existing harmoniums so it folds down into a much thinner space for easier maneuverability. The harmonium is an important instrument in many genres of Indian music. It is a staple of vocal North Indian classical music. It is commonly found in Indian homes. Though derived from the designs developed in France, the harmonium was developed further in India in unique ways. Because of the advent of digital music and electronic instrument, the harmonium market is slowly and gradually fading away. The harmonium Karigars are facing declination in this world of digitalization. হারমোনিয়াম ম্যানুফ্যাকচারিং করি, আপনারা নিজে দেখলেন, ওদের মিস্ত্রিদের সঙ্গে কথাবার্তাও বললেন, আমাদের মেন বিজনেস হচ্ছে হারমোনিয়াম তৈরি করি। তারপরে আদার্স যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পরবর্তীকালে, আর আমরা হচ্ছে সবচেয়ে কলকাতার মধ্যে সবচেয়ে বড় তখনকার দিনে ছিল গ্রামাফোন কোম্পানি, মানে HMB, HMB-র আমরা ডিলারশিপ। এবং তার পরবর্তীকালে বিভিন্ন কোম্পানি এসছে, আজকের দিনে DVD, VCD, CD-ROM, মিউজিক কার্ডের যুগ, এখন সেগুলো নিয়েও চলছে। The harmonium Karigars are saying that
that government has empowered many weaker sections of the society. Craftsmen, potters, mask makers, tribal dancers. But they have completely overlooked their section. এটা লিভারে হারকাট এই হারকাটে এই এই স্টিক গুলো মানে এই লিভার গুলো বানানো হচ্ছে এই যে এটাও হারমোনিয়ামের এটা সেটিং স্কেল চেঞ্জ হারমোনিয়ামের একটা পার্ট নাও People are more attracted towards pop music. Pop music has infected the culture like anything. This generation has very less affinity towards traditional music or instrument. They are more inclined to the rock culture and more interested in musical instruments like guitar, drums, etc., rather than the traditional Indian instruments. এই ঘরগুলো করা আছে এই ঘরগুলো আবার এই স্টিকগুলো এই লিভারগুলো লিভার একটা সাইজ করা হয় বাঘের সেটাকে পিস পিস কেটে সেই পিসটা আবার এই রাজা করে এই এই যে ঘরগুলো করা আছে এই ঘরের মাপে সেট করা হয় এইভাবে এইভাবে যেটা বড় আছে সেটাকে টেনে ছোট করে এই ঘরের মাপ মতো বসে হারমোনিয়ামের বডিটা সেগুন কাঠের হলে সবচেয়ে ভালো এবং আমরা সেগুন কাঠ ছাড়া অন্য কাঠ ব্যবহারই করি না একটা হারমোনিয়ামে সাধারণত চার তিন চার রকমের কাঠ লাগে সেগুন কাঠ যে বডিটা হবে তারপরে হচ্ছে গিয়ে আপনার স্টিকগুলো যে তৈরি হয় স্টিকগুলো দেখালাম আপনাকে ভিতরে সেই স্টিকগুলো তৈরি হয় আপনার বুক কাঠ দিয়ে তারপরে বিভিন্ন খুব হালকা অথচ হাড় পাইন কাঠ এগুলো হচ্ছে বিদেশি কাঠ এগুলো সাধারণত মানে আমাদের এখানে তৈরি হয় না বিদেশ থেকেই আসে ওই প্যাকিং হিসাবে আর কি সেখান থেকে আমাদের কিনে ওগুলোকে কাটিং করে ঠিক করতে হয় ওইভাবে প্রথমে ওই কাঠগুলো চেরাই করে এনে যতটা পারি আমরা সিজন করে নিই সিজন করে এবার যে কাঠের কাজ করে আমাদের আগে একটা ধাপে ধাপে কাজ হয় কমপ্লিট কাজ সবাই করে না যে কাঠের কাজ করছে কাঠের কাজ করছে যে পলিশের কাজ করছে পলিশের কাজ করছে যে টিউন করছে দেখুন ওই যে টিউন টিউনার দেখলেন ওই টিউনার কিন্তু ওর বাবাও আমাদের এখানে টিউন করে গেছে এবং তার ছেলেও এখন টিউন করছে তো ওইভাবে আমাদের মানে সেই ট্র্যাডিশন সমানে চলেছে True music lovers will always take recourse to harmonium. If one wants to learn the aesthetics of music, if one wants to learn the true essence of music, there is no alternative to harmonium. The harmonium er jayga theke onno mane joto electronic er joto unnati hok joto kichui berok dekhben hoyto amar samne casio royeche ba yamaha yamaha sob beriyeche kintu harmonium er jayga ora nite parbe na প্রকৃত গান শিখতে হলে গলা ঠিক রাখতে হবে হারমোনিয়াম ব্যবহার করতেই হবে It's not just an instrument. It's an instrument of love and plethora of emotions. An instrument which takes you into the divine world of music.